কর্মক্ষেত্রে নিত্যদিনই নানা ধরনের মানুষের সঙ্গে আলাপ করা হয়ে থাকে কম বেশি সকলেরই, যাদের মধ্যে কারোর সঙ্গে হয়ে ওঠে জমে ওঠে বন্ধুত্ব এবং কারোর সঙ্গে আবার দীর্ঘস্থায়ী সম্পর্কও গড়ে ওঠে। কিন্তু দুনিয়া প্রতিটি মানুষের স্বভাব চরিত্র আচরণ উদ্দেশ্য আলাদা আলাদা। সুতরাং কে আপনাকে সত্যি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে এবং কে বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনার পিঠে ছুরি মারতে চাচ্ছে তা বোঝা কঠিন হয়ে পড়ে। তবে কিছু উপায় রয়েছে, কিছু সহজ উপায় ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আশপাশে কারা আপনার ক্ষতি করতে চাচ্ছে। এক, এ ধরনের ব্যক্তি ভালো বিষয়ের সঙ্গে খারাপটাকে খুঁজে এনে আপনার সামনে তুলে ধরেন। ধরুন আপনি বললেন আজ সকালে রোদ উঠেছে, আবহাওয়া বেশ মনোরম। সে ব্যক্তি যুক্তি দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে বিকেলে বৃষ্টি হতে পারে, অর্থাৎ সব বিষয়ে নেতিবাচক কথাবার্তা বলাই তাদের স্বভাব। আপনি বিপদে পড়লে আপনার প্রয়োজনে সে ব্যক্তি কখনো আপনার পাশে এসে দাঁড়াবে না। দুই, অদ্ভুত অজুহাত দিয়ে তারা আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, তবে নিজেদের সময় মতো তারা কাছে এসে হাসি মুখে ভাব জমাবে। এই ইঙ্গিত আপনার জন্য নিশ্চয়ই যথেষ্ট। আপনি বিপদে পড়লে বা আপনার প্রয়োজনে এই ধরনের ব্যক্তি কখনো নিজের পাশে আপনি পাবেন না। তিন, নিজেদের প্রয়োজনে আবেগপ্রবণ ব্যক্তিদের নানাভাবে ব্যবহার করা হয়ে করে থাকেন এরা। আপনার আবেগ বা সহানুভূতি বা কোমল মানসিকতার সুযোগ কাজে লাগাতে পারদর্শী এরা। কার্যসিদ্ধির জন্য মানসিকভাবে তো বটেই, শারীরিকভাবে আপনার কাজে লাগাতে পারে এরা। এক্ষেত্রে খুব সহজ একটি উদাহরণ দেওয়া যাক। কোনো ব্যক্তির সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্ক গড়ে শারীরিক সম্পর্ক জড়ানো একমাত্র কারণ হতে পারে আপনার মোটা অঙ্কের অর্থ আদায় করা। কিন্তু সে ব্যক্তি প্রথম থেকে আপনার ক্ষতি করতে চাচ্ছে, তা আপনি টেরই পাননি, অথচ বিশ্বাসী কাছে তাকে আপনার কাছে টেনে নিয়েছিল। বন্ধুত্বের সম্পর্ক অনেকে এভাবেই কাজে লাগায়। চার, এরা আপনার বা আপনার আশপাশের পরিস্থিতি বিষয়ে সবসময় নালিশ জ্বালাতে থাকেন, আপনাকে জোর করে বোঝাতে থাকেন যে আপনি যা করছেন তা একেবারে ঠিক নয়। এর ফলে স্বাভাবিকভাবে আপনার আত্মবিশ্বাসের জোর ধাক্কা লাগে। কোনো কাজে আপনাকে উৎসাহ দেন না এরা, বরং উল্টো কোনো নতুন উদ্যোগ নিতে চাইলে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকেন। পাঁচ, আপনার বন্ধু স্থানীয় কেউ কি? আপনার হেয়ার স্টাইল বা কথা বলার ধরন বা আপনার ব্যক্তিত্ব এমনকি আপনার পছন্দ অপছন্দগুলো পাল্টে দেওয়ার চেষ্টা করছেন? তাহলে এখনই সাবধান হন, সে ব্যক্তি আপনার তার মতো করে চালানোর চেষ্টা করছে। এটা সময় থাকতেই এমন হবে, আপনি তার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্তই নিতে পারবেন না, এমন ক্ষতি হয়ে যেতে পারে আপনার। সুতরাং আপনি এরকম ক্ষতি আপনার হতে দেবেন না। ৬, পরনিন্দা পরচর্চা এরা দারুণ পটু। আপনি কোনো বিষয়ে ভালো কথা বললেও তা শুনতে নারাজ তারা, অন্যের সাফল্য হিংসা করাই তাদের স্বভাব এদের, ফলে আপনাকে যে কোনোভাবেই হোক সফল হতে দেবে না তারা, এটা তো স্পষ্ট। আপনার কোনো প্রিয়জন বা ভালো কোনো কাজ করতে চাইলে তার মধ্যে খুদ বের করে দেখিয়ে দেবে যে তারা এই কী ধরনের স্বার্থপর। নিজের লাভ ছাড়া এরা দুনিয়ায় কোনো কিছুই বোঝে না, শুধু নিজেরা কী কী করছেন তা জাহির করে দিনরাত ব্যস্ত থাকে। ৭, আরেকটি অন্তত খারাপ দিক রয়েছে এই ব্যক্তিদের, তারা কোনোভাবেই চান না আপনি ভালো ব্যক্তিদের সাথে সম্পর্ক বজায় রাখুন। ধরুন কর্মক্ষেত্রে আপনার বস আপনার সঙ্গে আপনার সম্পর্ক অনেক ভালো, কিন্তু এই ব্যক্তির কোনো না কোনোভাবে তা খর্ব করার চেষ্টা করছে। আবার যারা আপনার সত্যিই ভালো চান তারা আপনাকে তাদের কাছ থেকে দূরে রাখার প্রয়াস চালাবে প্রতিনিয়ত। তাই অন্যের কথা প্রযোজিত না হয়ে নিজের উপর আত্মবিশ্বাস রাখুন, আর চেষ্টা করুন সবসময় এসব স্বভাবের মানুষের কাছ থেকে দূরে থাকতে, কারণ দিনের শেষে আপনি নিশ্চয়ই নিজের ক্ষতিটা চাইবেন না।